গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো এটা একটা আনাদার এপিসোড ডগ নিয়ে, আর আজকের এই এপিসোডে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক কালেকশন ডগের, অনেক গোল্ডেন রিট্রিভার আছে, জার্মান শেফার্ড আছে, ল্যাব আছে, বিগেল আছে। সো সব সমস্ত পাপিগুলো তোমাদেরকে দেখাবো, আর কোয়ালিটি খুবই ভালো, সেগুলো তোমরা দেখতেও পাবে, আর পাপিসগুলি একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবে তোমরা। আমাদের মধ্যে যে কেউ ইন্টারেস্টেড আছো ফটাফট কল করে নেবে, পাপিসগুলি একদম কম প্রাইসের মধ্যে পাবে। আশা করি তোমরাও জানো আমি কম প্রাইসের মধ্যে বাচ্চা নিয়ে আসি, ভালো কোয়ালিটির বাচ্চা, বোন স্ট্রাকচার একদম পারফেক্ট থাকে। সো চলো বেশি কথা না বলে পাপিসগুলি তোমাদেরকে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এটা গোল্ডেন রিট্রিভার আছে, এখানে তিনটে পেয়ার অ্যাভেলেবেল আছে, মানে তিনটে মেল তিনটে ফিমেল অ্যাভেলেবেল আছে। একবার কোয়ালিটিটা তোমাদের দেখিয়ে দিই, খুবই ভালো কোয়ালিটি আছে, আর একদম রিচ গোল্ডেন কালারের আছে। তোমাদের মধ্যে যে কেউ ইন্টারেস্টেড আছো নিচে নাম্বারে কল করে পাপিসগুলি কালেক্ট করতে পারো। পাপিসের এজ আছে আজকে নিয়ে 40 ডেজ, দুটো ডিওয়ার্মিং কমপ্লিট আছে। তোমাদের মধ্যে যে কেউ ইন্টারেস্টেড আছো নিচে নাম্বারে কল করে পাপিসগুলি কালেক্ট করতে পারো। আর পাপিসের প্রাইস আছে মাত্র 13,000 টাকা, মাত্র 13,000 টাকা মেল পাপ্পি তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা ফিমেল পাপ্পি নিতে চাও তাহলে ফিমেল পাপ্পি তোমার 12,000 টাকা দাম পড়বে। সো ফ্রেন্ডস, এবার আসছি ল্যাবরাডর পাপ্পি নিয়ে। সো তোমরা দেখতে পাচ্ছ তিনটে পাপ্পি অ্যাভেলেবেল আছে, 2 মেল 1 ফিমেল অ্যাভেলেবেল। কোয়ালিটি তোমরা একবার দেখে নাও, দেখাচ্ছি না, একবার বুঝতে পারবে কোয়ালিটিটা, খুব অ্যাক্টিভ, দাঁড়াচ্ছেই না একদম, বুঝতে পারছো? একদম বোন স্ট্রাকচার দেখে নাও পারফেক্ট, একদম মানে খুবই ভালো পিস আছে। আজকে নিয়ে 39 ডেজ এজ আছে, দুটো ডিওমিং কমপ্লিট আছে, আর বডি ওয়েট ম্যাক্সিমাম ধরে রাখো 4 কেজি প্লাস হবে। আর এখানে দুটো মেল একটা ফিমেল আছে, প্রাইস আছে মেল পাপ্পিসের 12,000 টাকা, আর ফিমেল পাপ্পিসের আছে 10,500 টাকা। তোমাদের মধ্যে যে কেউ ইন্টারেস্টেড আছো নিচে নাম্বারে কল করে পাপ্পিসগুলি কালেক্ট করতে পারো। আর একবার দেখিয়ে দিই, ওফ দাঁড়া দেখে নাও একবার। সো ফ্রেন্ডস, এবার আসছি বিগেল পাপ্পি নিয়ে। এখানে একটা পেয়ার অ্যাভেলেবেল আছে, আর এই পাপ্পিসে এজ আছে আজকে নিয়ে 35 ডেজ। তো কোয়ালিটি তোমরা একবার দেখে নাও, মার্কিং দেখে নাও, এর দুটো ডিওর্মিংও কমপ্লিট, নিয়ে যাওয়ার পর অনলি ফর ভ্যাকসিনেশন হবে। আর কোয়ালিটি তোমরা একবার দেখে নাও, এটা ফিমেল পাপ্পি আছে, এটা মেল পাপ্পি আছে। সো এই পাপ্পিসের প্রাইস আছে মাত্র 11,000 টাকা ফিমেলের, আর মেলের মাত্র 12,000 টাকা আছে। সো তোমাদের মধ্যে যে কেউ ইন্টারেস্টেড আছো নিচে নাম্বারে কল করে পাপিস কালেক্ট করতে পারো। সো ফ্রেন্ডস, এবার আসছি জার্মান শেফার্ড পাপিস নিয়ে। সো তোমরা কোয়ালিটি একবার নিজেরা দেখে নাও, এখানে 3 পেয়ার অ্যাভেলেবেল আছে, আমি ধরতে পারছি না বলে সব বাচ্চাগুলো একবারে দেখাচ্ছি না। 3টে মেল 3টে ফিমেল অ্যাভেলেবেল ছিল, একটা মেল আজকে একজন এসে নিয়ে গেছে যাদবপুর থেকে, আর 2টো মেল 3টে ফিমেল অ্যাভেলেবেল। তোমাদের মধ্যে যে কেউ ইন্টারেস্টেড আছো কল করে পাপিসগুলি কালেক্ট করতে পারো, খুব ভালো বাচ্চা আছে দেখতে পাচ্ছ তোমরা, আরও ভালো করে দেখিয়ে দিই। সো এদের এজ আছে আজকে নিয়ে 40 দিন। পাপিসের কোয়ালিটি তোমরা নিজেরাও বুঝতে পারছো আশা করি। সো আজকের কালেকশন এই সমস্ত পাপি নিয়ে, পাপিসগুলি অ্যাভেলেবেল আছে দমদম এয়ারপোর্টের কাছে। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।